সন্দেহ ভাব মানে প্রকাশ করেছে। সেইটো বস্তু আমি রিটার্নিং অফিসার আগত প্রত্যাহ্বান জানাইছো যে তেওঁলোকে দিছে এইটো এনকোয়ারিটো প্রপার হোৱা নাই, কারণ যিখন সার্টিফিকেট তেওঁ হাইকোর্টে কোয়াশ কৰিছে বা হাইকোর্টে যিখন খারিজ কৰিছে সেই সার্টিফিকেটখন হাইকোর্টের জাজমেন্টটো পঢ়িলে এটা বস্তু অনুভব হয় যে আমি 2011 চনের আগত কোনো ধরনের সার্টিফিকেট বা কোনো ধরনের ডকুমেন্ট দিয়া নাছিলো। কারণ আপনাদের জানে যে নবহরণীয়া দীর্ঘদিন ধরে তেওঁ আন্ডারগ্রাউন্ড হয়ে আছিল, আর যেতিয়া 2011 চনত তেতিয়া যেতিয়া এইখন সার্টিফিকেট দিছিল তেতিয়া তেওঁ জাস্ট ওভারগ্রাউন্ড হয়ে আহিছিল। সেই গতিকে সেইটো টাইমত এইখন মানুহে কোনো ধরনের কোয়েশন করা নাছিল যে এইখনত জেনুইননেস বা এইখন তেওঁ সরণীয়া কমিউনিটিটো মানে এসটি স্টেটে হেৰিত পৰে নপৰে। আজি রিটার্নিং অফিসারে আমাক এটা আৰু এটা সুযোগ দিছে যে আমি যেটো নলবাৰীৰ যেটো এনকোয়ারি রিপোর্ট আহিছে তার এগেইনষ্টে আমি অবজেকশন ফাইল কৰিব লাগিব আজি ৰাতিৰ ভিতৰত, আৰু কাইলে তেওঁ স্পিকিং অৰ্ডাৰ এটা পাছ কৰিম বুলি কৈছে, আৰু তাৰ কাৰণে তেওঁলোকে যেটো নলবাৰীৰ যিখন এনকোয়ারি রিপোর্ট আছে তার কপিটো আমাক দিয়া হৈছে। আৰু আমি ভাবো যে এইটো আমি এতিয়া যদি ভালকে আমি এটা প্রত্যুত্তর দিওঁ তেতিয়া আসলে রিটার্নিং অফিসারে বিবেচনা কৰিব, আর যদি রিটার্নিং অফিসারে কৈছে যদি মই যদি অর্ডারটো এগেইনষ্টত যায় তেতিয়াহলে আপোনালোকৰ ন্যায়ালয় তাত আপোনালোকে দ্বাৰস্থ হ'ব পাৰে বুলি সেইটোৱে তেওঁ মন্তব্য কৈছে। কালি 11টালৈকে আছে আৰু কেইজনমান কেন্ডিডেটৰো কাইলৈ স্ক্রুটিনি হিয়াৰিংটো আকৌ ৰাতিপুৱা 11টা বজাত হ'ব, যাৰ কিছুমান ডকুমেণ্টছ লৈ কিছুমান ডাউট আছে সেইবিলাকৰ হিয়াৰিং কাইলৈ হ'ব। তেখেতৰ যিটো বৰ কছাৰী নহয় বুলি স্পষ্ট কৰি দিলে এতিয়া না হাইকোর্টের যেটা জাজমেন্ট আছে আপনি আগতো হাইকোর্টের ধরো এজন সিঙ্গল জাজে একটা জাজমেন্ট দিছিল আর ডিভিশন বেঞ্চত আকো হেতু গৈ পেলাই খারিজ করে পেলাই আকো ঘুরি আহিল। হাইকোর্টের যেটা জাজমেন্ট আছে সেইটো এজন ধরো যিকোনো আবেদনকারী সন্তুষ্ট নহলে তেওঁ ডিভিশন বেঞ্চত এপিল করব পাৰিব বা সুপ্রিম কোর্টত করব, সেইটো একটা ন্যায় প্রক্রিয়া অলরেডি আরম্ভ করা হৈছে। আৰু আজি যোৱাকালি যিখন নমিনেশ্যন পেপাৰ যিখন তেওঁ দাখিল কৰিছিলে তাৰ লগত তেওঁ যিখন কাষ্ট চাৰ্টিফিকেট দাখিল কৰিছে যিটো হাইকোৰ্টত দাখিল কৰিছে সেইখনৰ লগত বেলেগ, হাইকোৰ্টে যিখন ডকুমেণ্ট তেওঁ 2011 চনত যিখন কাষ্ট চাৰ্টিফিকেট আছিল সেইখনৰ ওপৰতহে ৰায়দানটো দিছে। এইখন কাষ্ট চাৰ্টিফিকেট তেওঁ যেতিয়া জংগলত আছিল তেতিয়া বহুত দিন এখন বিচাৰি পোৱা নাছিল, এতিয়া বিচাৰি পাই পেলাই দিছে, আৰু সেই গতিকে নলবাৰী ডিষ্ট্ৰিক্টৰ পৰা তেওঁলোকে এটা ডাউট প্রকাশ করেছে, আর সেই ডাউটটো যদি একসেপ্ট করে তেতিয়াহলে আমি সেই অর্ডারটা চ্যালেঞ্জ করব, আর যদি আমার হেরিটো করে এটা কাইলে 11টা বজাতে তেওঁ স্পিকিং অর্ডারটা পাস করি বলে ডেপুটি কমিশনার আজি আমাক অবগত করায়। নতুন যখন সার্টিফিকেট আছে এখন রাভা কমিউনিটি লৈ পেলাই দিছে আৰু সেই গতিকে কিছুমানে প্রশ্ন কৰিছে যে এখন কেনেকে হেৰি হ'ব, তার উত্তর আছে কারণ তেওঁ যিখন স্কুলত যিখন সার্টিফিকেট পড়ি থাকতে দিছিলে যার বেসিসের উপর স্কলারশিপ পাইছে বা হেৰি পাইছে সেইখন আমি এতিয়া বিচাৰি পাইছো কারণে আমি দিছো। তেওঁ আগতে যিবা দুইটা টার্মত তেওঁ এমপি হৈছে সেইটো সুপ্রিম কোর্টলৈকে ইলেকশন পিটিশন ফাইল কৰিছে, সুপ্রিম কোর্টে সেইটো ইন্টারফেয়ার কৰা নাই। এজন মানুহে মানে দুটা কমিউনিটি তো হব নোৱাৰে, এইটো হব নোৱাৰে নোৱাৰে এইটো সেইটো 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 আপোনালোকে ৰাইডান দিব নোৱাৰে যে যে এজন মানুহ দুটা কমিউনিটি হব পাৰে নোৱাৰে, সেইটো আদালতৰ বিচাৰ কৰিব। অসম গভর্নমেন্টে এখন কাস্ট স্ক্রুটিনি কমিটি গঠন করে দিছে, আজি পর্যন্ত সেই কাস্ট স্ক্রুটিনি কমিটি কোনো ধরনের রুলস প্রত্যাহ্বান হওয়া নাই, অর্থাৎ সুপ্রিম কোর্টে তার রায়দান কেতিয়াই দি থৈ দিছে। সেই গতিকে এইবিলাক এতিয়া আইনি মেৰপাকলে আমি সোমাই যাব লাগিব আৰু আমি এইবিলাক প্রত্যাহ্বান জানাম। এজন মানুহক যদি তেওঁক যদি আজি ইলেকশন কনটেস্ট করার পৰা যদি অবৈধভাৱে তেওঁক যদি মানে তেওঁক নিদিয়ে তেতিয়াহলে সেইটো চেলেঞ্জ কৰিম আমি আদালতত, সেইটো অপশ্যন আমাৰ আগত সদায় খোলা আছে। আৰু দুজন যিটো সাবঅৰ্ডিনেট কেন্ডিডেট হিচাপে দিয়া হৈছিল তেওঁলোকৰ কি হ'ল? না এইটো স্ক্রুটিনি হিয়ারিং কালে আছে, তাত কোনো ধরনের তেনেকুৱা বিশেষ অবজেকশন একো নাই। তেওঁলোকৰ মানে আজি স্ক্রুটিনি হোৱা নাই? না স্ক্রুটিনি হল, স্ক্রুটিনিটো আকৌ কালে আকৌ হিয়ারিং হ'ব দুজনৰো। মানে আৰু আৰু কিছুমান কেন্ডিডেট আছে সৰু সুৰা ক্লারিকেল মিষ্টেক আছে কিবা হেৰি আছে এইবিলাক কালে হিয়ারিং হ'ব।